নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। সরকারের দেয়া নির্দেশিকা যে বাক্সবন্দি করে রেখেছেন অটো চালকরা, সেটা বিভিন্ন জায়গায় ঘুরলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। গড়িয়া থেকে বারুইপুর আর বারুইপুর থেকে গড়িয়া, চিত্রটা একই। অটোর ভিতরে দুজনের বেশি যাত্রী তোলা যাবে না, অথচ নিয়ম ভেঙে একেবারে গায়ে গায়ে ঠেসে অটোতে বসে যাচ্ছেন মানুষজন। সরকারি নিয়মবিধি মেনে যাত্রী তোলা তো হচ্ছেই না, উল্টে এই তিন চাকার গাড়িতে এক ধাক্কায় ভাড়া বেড়ে হয়ে গিয়েছে দ্বিগুণ, কোথাও বা তারও বেশি। ফলে রাস্তায় বেরিয়ে অটো ধরতে গিয়ে একদিকে যেমন পকেট ফাঁকা হচ্ছে মানুষের, তেমনি গায়ে গায়ে বসে শুরু হয়েছে ঝুঁকির যাত্রা। অটো চালকদের দাবি, যাত্রী বিশেষ হচ্ছে না, তাই বাধ্য হয়েই দ্বিগুণ ভাড়া নিতে হচ্ছে। গড়িয়া অটোতে যাওয়ার জন্য বারুইপুর রেলগেটে প্যাসেঞ্জারের লাইন, অনেকেই সকাল 8:30 থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। লাইনে দাঁড়িয়ে কোনো সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই ছিল না সেখানে। বারুইপুর থেকে গড়িয়া পর্যন্ত অটো ভাড়া যাত্রী পিছু 50 টাকা করে নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী দুজনের জায়গায় তিনজন করে অটোতে করে নিয়ে যাচ্ছে যাত্রী। এহেন দৃশ্য দেখে চমকে উঠেছেন বহু মানুষই। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। আপনি কোথায় যাবেন? কোথায়? আপনারা তো সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, এ আছে এই ব্যাপারে কি বলবেন? কাজে যাওয়ার জন্য কোথায় যাবেন? গোলপাস। তো এখানে দাঁড়িয়েছেন কেন? অটোর জন্য। কখন থেকে অটো নেই? আমি 8:40 থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখানে একটা অটো এখনো আসেনি? অটো আসছে, বেরোচ্ছে, লাইন আছে। ঘোরান ঘোরান গাড়ি ঘোরান। এখন তো দুজন করে তো অটোতে যাওয়া নিয়ম, তিনজন নিচ্ছে। কত করে ভাড়া করছে? ঘুরিনি, অটো যাবে না বলতে। ভাড়া কত করছে? 50 টাকা পার হেড। আপনি কোত্থেকে আসছেন? আমি আসছি রামনগর থেকে। আপনার নাম? কোথায় যাবেন? কখন থেকে লাইন দিয়েছেন? 10:00 থেকে লাইন দিয়েছেন। তো অটো এখানে আসছেন এখন? তো আপনারা তো সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখেননি, তো ওটা একটু বজায় রাখতে হবে। সব গায়ে তো দাঁড়িয়ে রয়েছেন। আপনি কোথায় যাবেন? কোথেকে আসেন? আপনার নাম? শাহজাহান সর্দার।